শিবরাত্রির দিন থেকে মহাদেবের কৃপায় ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির। আগামী শুক্রবার অর্থাৎ 21শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। শুধু বাঙালি নয়, সারা ভারত জুড়ে শিবরাত্রি নিয়ে আলাদা একটি আবেগ রয়েছে। কথিত আছে, এই দিন যারা উপোস করে থাকেন সারা বছর তাদের ভালোই কাটে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে প্রত্যেক রাশির উপর আলাদা একটি প্রভাব পড়ে থাকে। ফলে মহাশিবরাত্রির দিন থেকে কিছু কিছু রাশির উপর মহাদেবের কৃপা বজায় থাকবে। এই রাশির ব্যক্তিরা নতুন জীবন শুরু করবে, তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, আর্থিক অবস্থা আগের থেকে শক্তিশালী হবে। তাহলে শুন জেনে নেই যে মহাশিবরাত্রির দিন থেকে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে। মীন রাশি। মীন রাশির ব্যক্তিরা মহাদেবের কৃপায় আগামী সময়ে সফলতা পেতে চলেছেন। বিশেষত যে সমস্ত ব্যক্তি ব্যবসায়ী তারা ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ করবে। যদি আপনি কোথাও বিনিয়োগ করেন তাহলে আপনার আর্থিক উন্নতি হবে, সামাজিক পরিস্থিতি উন্নতি হবে, সমাজে সম্মান বাড়বে, বন্ধুদের সাহায্যে আপনি নতুন একটি কাজ শুরু করতে পারবেন। মহাদেবের কৃপায় আপনি কোন দীর্ঘস্থায়ী রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। মিথুন রাশি। এ সময় মিথুন রাশির ব্যক্তিরা মহাদেবের কৃপা লাভ করবেন। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী এর ফল লাভ করবেন, এমনকি কর্মক্ষেত্রে আপনি খুশির খবর লাভ করবেন, জীবনে উন্নতির অনেক পথ খুঁজে পাবেন। যে সমস্ত ব্যক্তিরা বেরোজগার তারা রোজগারের সুযোগ পেতে চলেছেন এ সময়। জীবন সঙ্গীর ভালোবাসা প্রাপ্ত হতে পারে এ সময়। কর্মক্ষেত্রে আসা সংকট দূর হবে, চাকরির ক্ষেত্রে প্রমোশন লাভ হতে পারে আপনার। তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিরা মহাদেবের কৃপায় কর্মস্থলে উন্নতি লাভ করবেন। এ রাশির ব্যক্তিরা চাকরির ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন। যারা ব্যবসায়ী তারা ব্যবসায় উন্নতি লাভ করবেন। আপনার আটকে থাকা টাকা আপনি আবার ফেরত পেতে চলেছেন। এ রাশির ব্যক্তিরা এ সময় নতুন কাজ শুরু করলে সফলতা লাভ করবে, জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে এবং নিজের স্বভাবের দ্বারা আপনি অপর ব্যক্তিকে দিয়ে কাজ করাতে সফল হবেন। কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিদের কাজকর্ম মহাদেবের আশীর্বাদে ভালো চলবে। ব্যবসার সূত্রে ভ্রমণে যেতে পারেন আপনি, যা আপনার জন্য সুবিধাজনক হবে। কর্মক্ষেত্রে অধিকতর সিদ্ধান্তই আপনার পক্ষে থাকবে। ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। এ সময় আপনি যদি কোনো নতুন যানবাহন কিনতে চান তাহলে কিনে ফেলুন, সময়টি খুবই শুভ। আপনার পরিবারে আনন্দ বজায় থাকবে। কুম্ভ রাশি। মহাশিবরাত্রির দিন থেকে কুম্ভ রাশির ব্যক্তিদের উপর মহাদেবের বিশেষ কৃপা বজায় থাকবে। কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে লাভ হবে, আপনার আর্থিক উন্নতি বাড়বে। আপনি আপনার সমস্ত কার্য কোনো অসুবিধা ছাড়াই পূরণ করতে পারবেন। আপনার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সফল হতে চলেছে। প্রতিষ্ঠিত লোকেদের সাথে সম্পর্ক ভালো হবে আপনার এবং তাদের সহযোগিতায় সাফল্য লাভ করবেন। বৈবাহিক জীবন আনন্দময় হবে, শরীর সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ছয়টি রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন।